আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ সহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আমি আর আমার বোন বের হয়েছি আমরা এখন যাচ্ছি শহরের দিকে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আজকে আজকেও কিছু কাজ আছে তো আমাদের প্রতিদিনই প্রায় বের বে প্রতিদিনই প্রায় বের হওয়া হয় তো আজকে হলো যাচ্ছি আমাদের এখানকার নির্বাচন অফিসে তো আমার বোনের আইডি কার্ড তুলতে হবে ন্যাশনাল আইডি কার্ড যেটা আগে ছিল ওইটা তো আছে কিন্তু এখন যে নতুন স্মার্ট আইডি কার্ডটা বের হয়েছে ওইটা ওর আর নেওয়া হয় নাই তো ও বলতেছিল ওইটা লাগবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে গিয়ে তুলে নিয়ে আসি তো এখন আমরা বের হয়ে পড়েছি আর আজকে আমাদের এখানে প্রচুর ভিড় খুবই ভিড় বলতে এখানে আজকে জানি না কিসেরা তো ভিড় তো মেন রোড দিয়ে তো ভ্যান কিছু যাচ্ছে না তো আজকে আমরা একদম পুরা আমাদের এলাকা ঘুরে ফেলছি কারণ সব জায়গায় এত ভিড় যে মেন প্র মানে মেন শহরে যাইতে পারতেছি না সাইড দিয়ে শহরের ভিতর ঢুকতে হচ্ছে মানে ছোট আশপাশ যে আশপাশের যে গলি সেই গলি দিয়েই আর কি কাজ ছেড়ে নিতে হচ্ছে তো আমরা আমাদের সেই কাজের ওইখানে যাচ্ছি যেখানে আমরা কাজ করবো এই দেখেন সব মিছিল অনেক মিছিল আজকে রাস্তায় বের হয়েছে যার জন্য রিক্সা ভ্যান কিছুই চলতেছে না তো খুবই সমস্যায় আজকে পড়তে হয়েছে মানে শহরে এসে খুবই সমস্যায় পড়ছি কোনো কাজই করতে পারতেছি না শুধু জ্যামের কারণে যেখানে যাচ্ছি সেখানেই জ্যাম খুবই জ্যাম তো আমরা এই ভিতর ভিতর দিয়ে আর কি যাচ্ছি তো অনেকক্ষণ জ্যামে বসেছিলাম একটু আগাচ্ছি জ্যাম একটু আগাচ্ছি জ্যাম এরকম তো আমাদের নির্বাচন অফিসের কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব অল্প টাইমের ভিতর কাজটা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায় মানে আমরা মেন পোপারে যাব আমাদের একটু কাজ আছে একটু মার্কেটে কাজ আছে তো দেখেন গাছের পাতাগুলো সব পড়ে এখন কচি পাতা বের হয়েছে কচি সব পাতা বের হয়েছে গাছ ভরে পাতা আসতে আসতে অনেক দিন লাগবে না আসলে তো ছায়া হবে না কারণ কোথাও ছায়া না এখন শুধু রোদ আর রোদ কারণ গাছের সব পাতায় তো এখন পড়ে যায় কচি পাতা বের হয় তো আমরা আজকে আমাদের একটা রিক্সা ভবন হয়ে গেছে তো জ্যামে বসেছিলাম এই জায়গায় কিন্তু জ্যাম ছিল তো জ্যামে আটকে বসে আছি কি আর করা তো এখন আমরা অন্য একটা পথে ঢুকে পড়ছি আর এই পথটা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো এই পথে এই পথ দিয়েই কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসানের বাসা এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওদের বাসা তো এই সাইডতে তো আমাদের যাওয়া হয় না খুব কম আজকে যেহেতু মেন পোপারে অনেক জ্যাম ছিল তো এই রাস্তা দিয়ে আজকে আর কি আসছি তো এটা হলো সাকিব আল হাসানের বাসা ক্রিকেটার তো আমরা চলে আসছি কাপড়ের দোকানে এখন আমরা জামা বানাতে দিব আমার বোন আর আমি জামা বানাতে দিব তো আসলে তো আমি আমরা জামা বানাই তো ও বানায় আমাকে একটা গিফট করে তো আমাকে একটা ড্রেস গিফট করছে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব তো বানালেই আমাকে কিন্তু বানিয়ে দেয় তো এটা হলো আমার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট মা ও যখন এখানে আসে তখন আমার জন্য ড্রেস বানাই তো এখানে ও একটা ড্রেস অলরেডি অর্ডার করে দিছে তো আমাকে বারবার বলতেছিল। যে আমরা সেম ড্রেস নিই তাই বললাম যে ঠিক আছে সেম সেম ড্রেস নেব কিন্তু কালার আলাদা যেহেতু ও ফর্সা ওর সাথে ওর সব কালারই বানায় আর আমি যেহেতু শ্যামলা আমার সাথে একটু কালার মানে একটু বুঝে শুনে নিতে হয় তো এই ড্রেসটাও দেখাচ্ছিলো ও নেবে ড্রেসটা অনেক সুন্দর তো কমলা কালারটা আমাকে আসলে ভালো লাগে না তো আমি আর বললাম যে না এই ড্রেস নিবো না তুই নে তো ও এটা নিবে তো ওই যে এটা পছন্দ হয়েছে ওর তো এইটা আবার ওইটার আবার উনটা একটু অন্যরকম তো উনাটার জন্য বলতেছে না এটা নিবো না কারণ উনাটার যেন কেমন তো এই যে আমরা বাড়িতে চলে আসছি আর সবচেয়ে মজার বিষয় দেখেন এটা কিন্তু একটা সাপ আমাদের ঘরের সামনে এই সাপটা শুয়েছিলো তো সবচেয়ে মজার বিষয় হলো আমি মানে আর একটুর জন্য সাপটাকে পাড়া দিয়ে দিইনি মানে আমি মনে করছি ওইটা মানে পাতা কারণ দেখেন পাতার সাথে একদম মিশে আছে বোঝা যাচ্ছে না এখানে একটা সাপ আছে তো আমি কিন্তু জুম করে ভিডিও করছি আমি তো কাছে যায়নি তো এই যে আমার চাচা গেছে লাঠি নিয়ে দেখেন কিভাবে উঠে উঠে আসছে আমার তো দেখে জানে পানিই নাই মানে আমি ভয়তে দৌড়াইতে দৌড়াইতে ঘরে গেছি তো আমার আম্মু বলছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে আমি বলতেছি সাপ সাপ পরে চাচা ছিল পরে চাচা একটা লাঠি দিয়ে ওকে মানে ই দিচ্ছে যেন ওইখান থেকে চলে যায় কারণ যেহেতু বাড়িতে আমার ভাগ্নি আছে আমার চাচা তো বোন ওরা তো সব ছোট ছোট তো দেখেন সাপটা কীভাবে যাচ্ছে দেখেই আমার কেমন যেন ভয় করতেছে আমার সাপে খুব ভয় করে খুব ভয় করে কি বলবো তো চাচা হলো লাঠি দিয়ে আর কি তারা দিচ্ছে যেন পুকুরে নেমে যায় আমাদের বাড়ির সাথেই তো অনেক বড় পুকুর তো চাচা হলো লাঠি দিয়ে আর কি ওকে তারা দিচ্ছে যেন পুকুরে চলে যায় তো কারণ বাড়িতে থাকলে তো সব সাপ তো আসলে ভয়ঙ্কর জিনিস আমার তো এত বড় সাপ দেখে ভয় তো তো এখন বিকালবেলা সাপের পর্ব শেষ আমার ভাগ্নিকে নিয়ে আসছি আমরা আবার কাপড়ের দোকানে কারণ আমরা মাপ দেওয়ার জন্য কাপড়ই আনি আনছিলাম না সকালে তো বিকালবেলা ভাগ্নিকে নিয়ে আসছি এই দেখেন ওকে বেলুন কিনে দিছে আমার ছোটো বোন তারপর হয় মিষ্টি কিনে দিছে তো এই জামার করলে এখন বসে আছে তো এখান থেকে কাজ শেষ হয়ে গেলে চলে যাব মেজাপুর বাসায় তো এই দেখেন আমরা মেজাপুর বাসায় চলে আসছি আর মেজাপু আমাদের পাস্তা রান্না করে দিচ্ছে আমরা এখন পাস্তা খাচ্ছি আর ওকেও দিছি আমাদেরটা ঝাল আর ওরটা ঝাল ছাড়া ওকে ঝাল দিই না কারণ ও ঝাল খেতে পারে না একটু ঝাল খেলেই শুধু মানে সেই করে তো এই যে দেখেন নিজে খাচ্ছে ওকে আমি খাওয়াই দিব ও জাস্ট এমনি ই করতেছে ওকে আমি খাওয়াই দিব তো বাসায় চলে যাবো রাত হয়ে গেছে আর আপনারা তো দেখলেন কত বড় একটা সাপ তো সবাই এখন কিন্তু সতর্ক থাকবেন কারণ গরমের দিনে কিন্তু সাপ বের হয় গর্ত থেকে আর আশেপাশে আমাদের আশেপাশে সাপ থাকে এই জন্য আমরা আসলে মানে ভয় একটু কমই মানে ভয় পাই কিন্তু অভ্যাস হয়ে গেছে আর কি তো এই যে সেই সাপটা দেখেন কীভাবে চলে যাচ্ছিলো সেটা আপনাদের শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ